وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وعلى بيته وعلماء أهل سنته وأولياء ملته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سيدنا مولانا محمد.
আরজ করি আমার আকার আমার সবে আমার চেষ্টা জমানার নূর জমানার দর্শন আজম বিশ্বরী খাজা বাবা শাহসুদ্দি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দসা সেরুল আজিজ সাহেবের হুরের কদম মোবারক কদমসে আরজ করি কেমনাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীর জাদা আলহাজ হযরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদ সাহেবের পূর্ণ পবিত্র কদম মোবারক কদম সারস করি কেমনাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর জাদা আলহাজ হযরত খাজা মেজুবাইজান মুজাদ্দিদ সাহেবের পূর্ণ পবিত্র কদম মোবারক কদম সারস করে হজরত খাজা বড় সাসাবিয়া মুজাদ দেবী হজরত খাজা মেজু সাসাবিয়া মুজাদ দেবী এবং খাজার পরিবারে মহাসম্মানিত সকল সদস্যা এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকি মুআজ্জিজ মোহতারাম আজ পবিত্র জুমাবার যে জুমাবার হলো গরিবদের জন্যে ফজিল দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেমন যারা ধনী মানুষ যাদের কাছে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মালিক বানাইলে তারা 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে খানে কাবায় বাইতুল্লাহ গেলে যে সম্মান পায় যে সওয়াব পায় আল্লাহ হাবিব বলে আমার উম্মতের মধ্যে যারা গরিব মত দরিদ্র যারা যারা মক্কা মদিনায় আসার মতো তাদের সম্পদ আমার আল্লাহ তাদেরকে দেয় নাই আল্লাহ হাবিব বলে আমার গরিব উম্মতের জন্য সপ্তাহের জুমা বার যেটা যেমন জুমা যেটা ওই জুমা বারটা হলো ওই ধনী লোকের 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যাওয়া যে হজ সে হজের দিন হলো গরিবদের জন্য জুমার দিন এই পবিত্র দিনে এর মাঝে আমার বিশ্বরে আমার কেমন হুজুরের তাইরে খাস এই পবিত্র ধৈরায় যে মহান আল্লাহ পাক আমাদের কেড়ে দিলেন আমরা আসতে পেরে কি খুশি না বেদা খুশি জমার করে বলুন খুশি না বেদা খুশি প্রিয় ভাইরা আল্লাহ তাবারক তাআলা বান্দার উপরে বান্দার কর্ম ক্ষমতার উপরে অনেক কিছু জিনিস ছেড়ে দিয়েছেন কিছু কিছু জিনিস আল্লাহ পাক তার নিজ কুদরতি হাতে কন্ট্রোল করছে যেমন বান্দার হায়াত এটা আল্লাহ পাক বান্দার হাতে ছেড়ে দেন হায়াতের ব্যাপারে আল্লাহ পাক বান্দাকে স্বাধীনতা দেন আল্লাহ তাআলা তাআলা বান্দার হায়াতের ব্যাপার তার নিজ কুদরতি হাতে তিনি রেখে দিয়েছেন ইজ্জত ইজ্জত আল্লাহ তাআলা তাআলা বান্দার হাতে ছেড়ে দেন তাহলে যে কেউ লোক ইজ্জতি হয়ে যেত না ইজ্জত আল্লাহ তাআলা তাআলার হাতে তিনি যাকে ইচ্ছা আল্লাহ তাকে ইজ্জত আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে জিল্লাত মানে অসম্মানী লাঞ্ছনা বঞ্চনা অপমান অপদস্থ আল্লাহ করে এর মানে ইজ্জতের মালিক কে আল্লাহ সম্মানের মালিক কে আল্লাহ আর এই সম্মান আপনি সবার কাছ থেকে আশা করতে পারেন না কারণ একজন পবিত্র মানুষ হওয়ার জন্য আরেকজন পবিত্র মানুষের সংস্পর্শ আপনাকে দিতে হবে ঠিক না ঠিক একজন কর্মকার কোনো ব্যক্তি যদি কর্মকারের কাজ শিখতে হয় তাকে কর্মকারের কাছে যেতে হবে যিনি সম্মানিত হ্যাঁ আমার ওই ব্যক্তির কাছে গেলে আপনার সম্মান শিখবে
যিনি আমরা বলি আমরা বলি একটা প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ প্রিয় ভাই আজকে আমরা যখন একটি অপরের ব্যাপারে আমরা কথা বলি বিশেষ করে সম্মানিত খাজা পরিবারের যখন কথা বলা হয় কথা আমরা বলি বাবা এক বলে শেষ করেন আমাদের উপমেয় এক মিনিট বলে শেষ করেন আমরা যখন কথা বলি সে কথা বলার মধ্যে আমরা দেখি অনেকে অশুভ বাক্য ব্যবহার করে আছে কি আছে না আছে অশুভ বাক্য ব্যবহার করে তো যারা করে বুঝত হবে তারা এমন লোকের সহসা সহচর্য তারা গ্রহণ করেছে যারা সেখান থেকে আদব শিখতে পারে নাই আবার যারা হেজবুল্লাহর কদমে আমরা যারা আছি হেজবুল্লাহর মহা ইমাম তিনি আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে খাজা পরিবারের তার সাথে কি বলতে হবে সে ইজ্জতের বয়ানগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে জাকের পাটের যারা কর্মীরা জাকের বিশ্বরীর পরিবারকে নিয়ে সম্মানিত খাজা পরিবারকে নিয়ে কথা বলতে গেলে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলে আমরা এমন এক মহান সাধকের সাথে এমন এক মহান নেতার কাছে আছি তিনি এই যুগের আদর্শের রোল মডেল ঠিক আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলেন আমিন